야, 말아봤지. হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। আমার চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। তো আজকের ভিডিওটা কী হতে চলেছে তোমরা তো বুঝেই গেছো, তো পুরো ভিডিওটা কন্টিনিউ করো, কেউ কিন্তু স্কিপ করবে না। আর ফাইনালি তো অপেক্ষার অবসান ঘটেই গেছে, কিন্তু এর মাঝে রয়েছে অনেক ঘটনা, পুরো ভিডিওটা দেখলে সবটাই তোমরা বুঝতে পারবে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে দেখতে পেলে সৌরভকে দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি সৌরভ যাচ্ছে আমাকে দিতে, কলেজে যাব, তো বাস স্ট্যান্ড পর্যন্ত আমাকে ছেড়ে দিয়ে আসবে, আর আসার সময় আমি বাস ধরে চলে আসব। তো সেই জন্য আমাকে দিতে যাচ্ছে, আর আমি হচ্ছে এই যে রেডি হয়ে গেছি পুরোপুরি, দেখতে পাচ্ছ। আর আজকে কিন্তু তোমাদের দাদাভাই বাড়ি আসবে, কিন্তু এটা এখনও পর্যন্ত, মানে যতক্ষণ আমি ভিডিও স্টার্ট করেছি তখনও পর্যন্তও কিন্তু আমি জানি না। ইনফ্যাক্ট আমি যতক্ষণ এক্সাম দিয়েছি আমি তখন পর্যন্তও জানি না যে ও বাড়ি এসেছে বা আসছে, কারণ ও আমাকে কিচ্ছু বলেনি। সেই সবটাই তোমাদেরকে বলবো। এই যে দেখতে পাচ্ছ, যাওয়ার আগে আমার রোজ কাজ থাকে একবার করে অ্যাডমিটটাকে চেক করে নেওয়া, যে ঠিকঠাক নিয়েছি কি না। এটা আমার মনে হয় অনেকে করে, তো চেক করে নিলাম, হ্যাঁ নিয়েছি। যতই নিই না কেন তবু মনে একটা সন্দেহ থেকেই যায়। তো যাই হোক, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আর এরপরে বেরিয়ে যাবো। চলো তাহলে এবার তোমাদেরকে ছোট করে বলেই দিই কী ঘটনা ঘটেছে। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি এক্সাম দিতে, তোমরা তো জানোই আমার এক্সাম চলছে, 14 তারিখ পর্যন্ত আমার এক্সাম। তো এটা হচ্ছে 12 তারিখের ভিডিও, 13 তারিখে হচ্ছে এক্সাম নেই, আবার 14 তারিখে, মানে আমি ভয়েস ওভার দিচ্ছি 13 তারিখ হয়তো ভিডিওটা পোস্ট হবে। আর এই যে এত চারিপাশে নয়েজ শুনতে পাচ্ছ, ট্রেনের আওয়াজ, বাসের আওয়াজ, কারণ আমি তোমাদের দাদাভাইদের বাড়িতে রয়েছি, মানে আমার শ্বশুর বাড়িতে রয়েছি, তো সেই জন্য এত গাড়ি ঘোড়ার আওয়াজ পাচ্ছ, ওটা তোমরা ইগনোর করে নিও। তো যাই হোক, এবার চলো ঝটপট করে তোমাদের সঙ্গে শেয়ার করি কী ঘটেছে। আমি যাচ্ছি আমার মনের দুঃখে এক্সাম দিতে, মানে প্রচণ্ড চাপে আর কি, চাপ টেনশন সব কিছু নিয়ে এক্সামটা দিতে যাচ্ছি, কারণ আজকের পেপারটা একটু টাফ ছিল। তো এবার তোমাদেরকে বলি কেন আমি জানতাম না বা এটা আদৌ কি সত্যি কথা, কারণ একজন কমেন্ট করেছে যে ইউটিউবারদের 80% মিথ্যা কথা হয়, আমি নাকি জানতাম ও বাড়ি আসবে। তো ভিডিওটা তোমরা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে আমি জানতাম কি জানতাম না, কারণ সব কিছু তো আর মানে কি বলতো, মিথ্যা কথা বলে প্রকাশ করা গেলেও নিজের ফিলিংসটা তো আর মিথ্যা কথা বলে প্রকাশ করা যায় না, সেই ফিলিংসটা এই ভিডিওতেই দেখতে পাবে। তো এই যে দেখো, এখন আমাদের এক্সাম শেষ হয়ে গেছে, আমি বাস ধরবো বলে দাঁড়িয়ে রয়েছি। এর মাঝে তোমাদের দাদাভাই আমাকে মোটামুটি 50 বার কল করেছে, তো সেই জন্য আমি কলটাকে ব্যাক করলাম, কারণ 3-4 দিন হলো ওর সঙ্গে আমার ঝামেলা হয়েছে। এবার কেন ঝামেলা হয়েছে সেটা আর আমি বললাম না, কারণ ওটা আমাদের পার্সোনাল ব্যাপার, তো সেই জন্য বললাম না, আর সব কথা তো শেয়ার করাও যায় না। এখন তো আমার মনে হচ্ছে ও হয়তো ইচ্ছা করে ঝামেলাটা করেছে যাতে আমি না বুঝতে পারি যে ও বাড়ি আসছে। আর আমাদের যখন ঝামেলা হয় ওই টাইমটা আমাদের কথা অফ থাকে, ও আমাকে ফোন করে অনেকবার বাট আমি রিসিভ করি না, আমরা নিজেরা একটুখানি স্পেস দিই নিজেদেরকে, তারপরে আবার ঠিক হয়ে যাই। তো যাই হোক, এইদিকে দেখো এই ভিডিওটা ও কিন্তু করেছে, আমি যদি সবটাই জানতাম না এই ভিডিওটা আমি আগেই পোস্ট করে দিতাম। আর দেখো এই ভিডিওটা কিন্তু আমাকে আগে করে পাঠায়ও নি যাতে আমি না বুঝতে পারি, তো পরেই পাঠিয়েছে, মানে বাড়ি এসেও আমাকে পাঠালো। আর এই যে দেখো, ওকে দেখে আমি খুশি হওয়ার বদলে আমার দেখো জাস্ট রিয়াকশনটা দেখো। আর ভিডিওটা শিল্পী ছিল, দেখতে পেলে শিল্পী করেছে, ও অ্যাকচুয়ালি রয়ে গেল, কারণ আমাকে ও অনেকবার ফোন করেছিল তোমাদের দাদাভাই, মোটামুটি 50 বার ফোন দেখে তখন আমি ব্যাক করলাম, আমি ভাবলাম হয়তো কোনো প্রবলেম হয়েছে। তো ও আমাকে বললো তুমি যেখানে আছো দাঁড়াও, একটু দরকার আছে। তো আমি শিল্পীকে বললাম দাঁড়া, আমার মনে হচ্ছে বাসের আওয়াজ পেলাম, হয়তো কি ও বাড়ি আসছে আমার এটা মনে হলো। শিল্পী বললো ঠিক আছে দাঁড়া, আমি দাঁড়িয়ে যাচ্ছি। আর ওর বার্থডে বলে ও হচ্ছে 2 ক্যাডবেরি কিনেছে ডেরি মিল্ক, ওর জন্য একটা, আমার জন্য একটা, উইশ করার জন্য আরও দাঁড়িয়েছিল। তো জাস্ট আমার রিয়াকশনটা দেখো, মানে আমি একটুও হ্যাপি না, কেন বলো তো, কারণ আমার প্রিয় মানুষ আমার কাছে আসবে, বাড়ি আসবে, তো তার জন্য আমার বারবার এই সারপ্রাইজ জিনিসটা পছন্দ হয় না। ওকে আমি অনেকবার বলেছি যে তুমি সব করো কিন্তু বারবার বাড়ি আসার জন্য সারপ্রাইজ দেওয়াটা করো না। এটা ভাইরাল হবেই। আর এই যে দেখতে পাচ্ছ, ও আমাকে রাস্তায় হাঁটু গেড়ে বসে অনেকবার মানিয়েছে, তবু আমি মানতে নারাজ যে কেন আমি জানবো না, কেন তুমি আমাকে বলনি। তো এই নিয়ে প্রচুর মান অভিমান হয়েছে, আর আমার অবস্থা দেখো, কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছি, ইনফ্যাক্ট বাইকে বসেও আমি সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছি। অ্যাকচুয়ালি কী বলো তো, আমরা ফৌজি ওয়াইফরা না সব থেকে বেশি খুশি হয় এই মুহূর্তে, যখন তার হাজব্যান্ড বাড়ি আসছে, মানে ট্রেনে উঠবে বা টিকিট কনফার্ম হয়ে যায়, এই টাইমটা জানার পর থেকে। তো যত আনন্দ আমাদের তখন থেকে স্টার্ট থাকে, কিন্তু আমাকে বলেনি, প্লাস
ব্যাস আগে তো একটা রাগ ছিল, সব মিলিয়ে প্রচুর কান্না করেছি, প্রচুর প্রচুর। আর আমি ও আমাকে প্রচুর মানিয়েছে, আমি মানতে সম্পূর্ণ নারাজ। আর আমার হাত ধরে টানাটানি করতে গিয়ে না ও আমার হাত ধরে টানছিল, তখন আমার হাতের শাখাটা পুরো বেড়ে গেছে, মানে এমন জোরে টেনেছে সেটা ওর হাতে প্রেশার লেগে বেড়ে গেছে। সেই জন্য আমার আরও মাথা গরম হয়ে গেছে যে ঠিক করে হাত ধরতে পারো না। তো ওইটা দেখে আমি আবার রাগ করে বাকি জিনিসগুলোকেও না খুলে ফেলেছিলাম যে তোমার জন্য আমার শাখাটা বেড়ে গেল। তখন আবার লোকজন দেখে বলবে আমি নাকি খারাপ, আমি এই আমি শাখা ভেঙে ফেলি, এইসব কমেন্ট করবে। তো যাই হোক, পরে আবার আমি হচ্ছে সোনার শাখাটা পরে নিয়েছিলাম, ওই টাইমটাই আমার মাথা গরম ছিল। তো সেই জন্য আমি বলছি তোমার জন্য আমার শাখাটা বেড়ে গেল, তুমি আগে এখনই কিনে এনে দাও, এগুলোই বলছিলাম। আর দেখো আমার মাথায় জল ঢালছে, আরও বিরক্ত করছে আমাকে, সত্যি আমার প্রচুর কষ্ট হয়েছে যে বারবারই কেন তুমি বাড়ি আসবে, তখন আমি কেন জানবো না, বারবারই কেন তুমি আমাকে সারপ্রাইজ দেবে, একবার ভালো লাগে, বারবার ভালো লাগে না, এটাই ওকে আমি বারবার বোঝাচ্ছিলাম। আর আমার অবস্থাটা দেখো, এইবার প্রথম ছুটিতে বোধহয় আমি এতটা কষ্ট পেলাম, আর আমি একটুও হ্যাপি হইনি। আর হ্যাঁ, সবার আগে একটা কথা ক্লিয়ার করে দিই, কিছু মানুষের তো আমার শ্বশুরবাড়ি নিয়ে অনেক চিন্তা যে কেন তোমার বর আগে এখানে আসে, বেশ করে আসে। আমি আবারও বলছি এরপরে যতবার আসবে না আমি বলে দেবো আগে আমার বাড়িতেই আসতে, কারণ আমি ওর বউ, অন্য কেউ না, বউর কাছে আগে আসবে, এটাই স্বাভাবিক কথা। কিন্তু তবু একটা কথা বলে দিই, এবারও বাড়ি হয়ে তারপরেই এসেছে, কারণ আমার এক্সাম ছিল, ও কিন্তু অল টোটাল সব কিছু জানতো, আমি কখন কলেজে গিয়েছি, কখন এক্সাম শেষ, কেন বলো তো, এর পিছনে মেন কাণ্ডারি হচ্ছে ডলি, ও সব জানে, তোমাদের দাদাভাই কবে ট্রেনে উঠেছে, ইনফ্যাক্ট আমার বাড়িতে আমার মাও জানতো, আমি এক্সাম দিতে বেরিয়ে আসার পর জেনেছে, আর ডলি তো তার আগের দিন থেকে জানে, কিন্তু আমাকে কেউ বলেনি। তো সত্যি আমার এই জন্য আরও রাগ হয়েছিল যে সবাই জানে, শুধুমাত্র আমি জানি। ও আমাকে ভালোবেসে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু আমি কষ্টটাই বেশি পেয়েছি। তো প্রচুর কান্না করেছি, প্রচুর, মনে হয় 4-5 ঘন্টা কান্না করেছি। তারপরে এখন আমার মুডটা একটু ঠিক হয়েছে, প্লাস ওই যে শাখাটা ওর হাতে চাপ লেগে বেড়ে গেছিলো ওর জন্য একটু খারাপ লাগছিল। আর এই যে দেখো, তারপরে বলছি তোমার জন্য তো আমার ভিডিও শ্যুট হলো না রাগ করে, তাহলে এখন আমাকে ভিডিও করে দাও, আগে তুমি এই যে হেঁটে আসছো তো ওরকম একটা শর্টস নিয়ে নেব, তাহলে আমার মোটামুটি শর্টসে তো পোস্ট করা যাবে। সেই জন্য ওই যে পরে ভিডিওটা তোমরা দেখেছো না, ওইটা আমরা এমনি জাস্ট রিলস বানানোর জন্য শ্যুট করেছিলাম। আর আমার মা যে জানতো তার প্রমাণ দেখো, এই যে দেখো, রুম টুম সুন্দর করে গুছিয়ে রেখেছে, প্লাস বাড়িতে মাটন রান্না হয়েছে, তার মানে বুঝতে পারছো সবাই আমার পিছনে কিন্তু সব জানতো, শুধুমাত্র আমাকে জানতে দেয়নি, মানে ওর পাওয়ার দেখো, আমাদের বাড়িতে সবাইকে ও পটিয়ে রেখেছে শুধুমাত্র আমাকে বাদ দিয়ে, মানে আমি কিচ্ছু জানি না, সবাই জানে। ও এক্স্যাক্টলি আজকে পৌঁছেছে হচ্ছে ওই সকাল 6টার দিকে, তো বাড়িতে বাড়ির কাছে স্টেশনে নেমেছে, 2 ঘন্টা মতন বাড়িতে রেস্ট করেছে, 1 ঘন্টা মতন রেস্ট করেছে, আমাদের ঘরটারগুলো একটু বলছে আমি ফ্রেশ করে, মানে রুম টুম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখে এসেছি, তারপরে বাইকটা নিয়েই ছুটেছি আমি এই যে কলেজের কাছে তোমার সঙ্গে দেখা করার জন্য। কিন্তু তখন রাগের মুহূর্তে আমি ওই জিনিসগুলো একটুও মাথাতে আনিনি, আমার শুধু কষ্ট হচ্ছিল যে তুমি কেন করলে, কেন আমি জানতে পারলাম না, তো এই নিয়েই মন খারাপ ছিল। তো সব মিলিয়ে এবারের ব্লগটা একটু অন্যরকম হলো, তাই না? আমাকে প্রথম তোমরা কাঁদতে দেখলে পাগলের মতন, আমাদের কত পাগলামি তোমরা দেখতে পেলে। অ্যাকচুয়ালি ভিডিওগুলো আমার একটা দিদি করেছে, গলা শুনে তো বুঝতেই পারলে, নয়তো ওই ভিডিওগুলো শ্যুট হতো না। তো এখন আমার মাথাটা একটু ঠান্ডা হয়েছে। আর হ্যাঁ, ও কিন্তু বাড়ি হয়ে তারপরেই এসেছে, বাইক নিয়েও এসেছে, তার প্রুফ আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেবো। আর আমাদের মধ্যে যে ঝগড়া হয়েছিল না, তার প্রমাণও কিন্তু আছে, আমি কিন্তু ওকে বার্থডে উইশও করিনি, এত রাগ ছিল যে এবার আমি ওকে বার্থডে উইশও করিনি, কিচ্ছু করিনি। তো সব মিলিয়ে এখনও পর্যন্ত বার্থডে উইশ করিনি, কিন্তু রাত্রিবেলা একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে, মানে পার্ট টু করবো। আর বলো এইবারের ব্লগটা কেমন লাগলো তোমাদের, একদম অন্যরকম, তাই না? সম্পূর্ণ আলাদা একটা ডিফারেন্ট টাইপ ব্লগ। আগেরবার যখন ও বাড়ি এসেছিলো কত সারপ্রাইজ প্ল্যানিং, কত কিছু করেছিলাম, কিন্তু এবার টোটালি আলাদা, কারণ আমি তো কিছুই জানতাম না, সবাই আমাকে মিলে বোকা বানিয়েছে, তার জন্য আরও রাগ হয়েছে, খুবই কষ্ট পেয়েছি। কারণ এই যে এই দিনটা না সবথেকে স্পেশাল হয় একটা ফৌজি ওয়াইফের কাছে। যাই হোক, কী আর করা যাবে, নেক্সট কোনোবার এমন হলে, সত্যি তোমাদের দাদাভাইয়ের কপালে দুঃখ আছে কিন্তু, এটা তোমরা জেনে রেখো, আমি ওকে বলেছি আর কখনও কোনো দিন বাড়ি আসা নিয়ে কোনো সারপ্রাইজ করবে না, আমি পছন্দ করি না, কারণ তুমি আমার কাছে আসবে, এর জন্য আমার কোনো সারপ্রাইজের দরকার নেই। আর যাদের এত চিন্তা যে কেন শ্বশুরবাড়ি এসেছে, আবারও বলছি বেশ করেছে, আমি এখানে আছি কোথায় যাবে, আমার এখনও একটা এক্সাম রয়েছে কাল বাদ দিয়ে পরশু দিন। তো যাই হোক, চলো আজকের মতন এই ব্লগটা এখানেই রাখছি, পার্ট 2 খুব তাড়াতাড়ি আসবে, ওর বার্থডে ব্লগ কেউ মিস করবে না।